হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ বক্স অফিস নেক্সট নিউজ। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে শাকিব খান অভিনীত সেরা ষাটটি সিনেমা। গত দুই পর্বে আমরা শাকিব খানের সেরা পাঁচটি সিনেমা করে মোট দশটি সিনেমা নিয়ে আলোচনা করেছিলাম। আজ এই তৃতীয় পর্বে আমরা আলোচনা করব শাকিব খান অভিনীত আরও সেরা ষাটটি সিনেমা নিয়ে। তাই যারা গত দুই পর্ব দেখেননি তাদের বলবো এই ভিডিওটি দেখে আমাদের গত দুই পর্ব আপনারা দেখে আসবেন, সেখানে শাকিব খানের আরও দশটি সিনেমা নিয়ে আলোচনা করা হয়েছে। তো চলুন শুরু করা যাক আজকের টপ সেভেন শাকিব খান মুভিজ। শুধুমাত্র ছোট ভালো হোক, তারপর কালা দিলুরে আমি খায়া ফালামু। নাম্বার সেভেন, সম্রাট। সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ। সিনেমায় শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, অপু বিশ্বাস ও কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত। সম্রাট সিনেমাটি 2016 সালের মুক্তিপ্রাপ্ত একটি অ্যাকশন সিনেমা। সম্রাট তোর শত্রু, আমারও শত্রু, শত্রু তো বন্ধুত্ব হয় না। এই সিনেমার একাধিক গান শ্রোতা দর্শকের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে সিনেমা মুক্তির আগেই, কিন্তু মুক্তির সময় ঈদ হওয়ার কারণে শাকিব খানের নিজেরই আরও দুটি সিনেমা শিকারি ও মেন্টাল এবং জিতের বাদশাহ দা ডনের সাথে ক্লাশ হবার জন্য সিনেমাটি ব্যবসায়িকভাবে সেভাবে সফল হতে পারেনি। নাম্বার সিক্স, সুপার হিরো। সিনেমাটি পরিচালনা করেছেন মুসাফির খ্যাত পরিচালক আশিকুর রহমান। সিনেমাতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, শাবনাম বুবলি, টাইগার রবি সহ আরও অনেকে। সিনেমাটি অস্ট্রেলিয়াতে শ্যুট করা বাংলাদেশের প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। গল্পে শাকিব খান একজন এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার গল্প গড়ে উঠেছে একটি ল্যাপটপ নিয়ে, যার ভেতর রয়েছে একটি দেশের মিলিটারিদের অনেক তথ্য এবং পারমাণবিক বোমা আবিষ্কারের কিছু রহস্য, যেসব সকলেরই অজানা। সরকারিভাবে শাকিব খানকে অস্ট্রেলিয়ায় পাঠানো হয় স্পেশাল ট্রেনিং করার জন্য। সেখানে দেখা হয় অস্ট্রেলিয়ার জেএমবি অফিসার বুবলির সাথে। সিনেমাটি মুক্তি পায় 2018 সালের ঈদে। তবে সেই ঈদে পোড়ামন দুই সিনেমার মুখোমুখি ক্লাশে সুপার হিরো বাজেভাবে ফ্লপ হয়। নম্বর ফাইভ, নগ্ন হামলা। সিনেমায় মিশা সওদাগরের ভাই ডন, ডন ও তার বন্ধুরা মিলে এক 9 বছরের বাচ্চাকে ধর্ষণ করে নিজেদের জানোয়ার পরিচয় দেয়। সমাজের এসব জানোয়ার, আইন পলিটিক্স ও বিচার ব্যবস্থা নিয়ে সিনেমা নির্মাণ করেছেন পরিচালক শাহাদাত হোসেন লিটন। গল্পে শাকিব খান এসপি চরিত্রে সৎ অফিসার হিসেবে ধর্ষণের কেসটা শেষ পর্যন্ত লড়ে যায়। গল্প নির্ভর সিনেমায় শাকিব বরাবরই ভালো অভিনয় করে এবং এই সিনেমার ক্লাইম্যাক্সে তার সংলাপগুলি সেরা ছিল। সিনেমার একমাত্র নেগেটিভ দিক হল সিনেমাটির মুক্তির সময়। সিনেমার অশ্লীল যুগে সিনেমাটি মুক্তির জন্য ইচ্ছাকৃতভাবে কিছু অশ্লীল দৃশ্য ও গান যুক্ত করা হয় সিনেমায়, যার কারণে সিনেমার কন্টেন্ট এত স্ট্রং হবার পরও পরিবার বান্ধব হয়ে ওঠেনি। নাম্বার ফোর, এক টাকার বউ। সিনেমাটি মুক্তি পায় 2008 সালে। সিনেমার পরিচালক ছিলেন পি এ কাজল এবং সিনেমায় শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন শাবনূর, নায়করাজ রাজ্জাক, দিঘি ও রোমানা। কাজল ও কিরণ দুই বোন তাদের মামাতো ভাই রাজকে পছন্দ করে। রাজ দুই বোনের সাথে প্রেম বিষয়ে ঠাট্টা তামাশা করে। কিরণ সারাদিন রাজের বাবা শওকত চৌধুরীকে নিয়ে মশগুল থাকে এবং তাকে সে বাবা বলেই ডাকে। অন্যদিকে কাজল রাজের অফিসে তার সহকারী হিসেবে কাজ করে। অফিসে তাদের মধ্যে অফিস রোম্যান্স চলে, যা পরিবারের কাউকে না জানিয়ে রেজিস্টার অফিসে গিয়ে বিয়ে পর্যন্ত করায়। এটি শাবনুরের শেষ দিকের সিনেমা এবং সিনেমাটি সেই সময় অনেক বড় হিট হয়। নাম্বার থ্রি, খুনি শিকদার। সিনেমার পরিচালক মনোয়ার খোকন, শাকিব খানের ক্যারিয়ারের প্রথম দিকের আলোচিত ছবি। দুর্ধর্ষ খুনি এরশাদ শিকদারের আনক্রেডিট বায়োগ্রাফি এটি। সিনেমায় শাকিব এরশাদ শিকদারের ভূমিকায় ছিল। প্রথম দিকে তার পেশা ছিল চুরি করা এবং তারপর ঘটনাক্রমে অপরাধ জগতে প্রবেশ করে। এরপর নিজের মালিককে খুন করে নিজেই ট্রাশ হয়ে ওঠে এবং দল গঠন করে নতুনভাবে। অপরাধের সীমা অতিক্রম করলে শেষের দিকে ঘটনাক্রমে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে এবং ফাঁসির শাস্তি হয়। ছবিতে প্রথম দিকে দুর্ধর্ষ শাকিব এবং ফিনিশিংয়ে ফাঁসির আসামি শাকিব টোটালি আলাদা ইমেজের ছিল। ছবির শুরুতে দর্শক যেমন হিরোইজমের স্বাদ নিয়েছে, পাশাপাশি ফাঁসির দড়িতে ঝোলা শাকিবের অভিনয় দেখে অশ্রুসিক্ত হয়েছে। আমি শাহজাহান শিকদার, জামাল রে আমি খুন করছি, এখন তোরে সাইড টুকরা করব। নাম্বার টু, সমাধি। দিলীপ বিশ্বাস পরিচালিত 1976 সালের সাদাকালো সমাধি সিনেমার রিমেক রঙিন সমাধি পরিচালনা করেন শাহিন সুমন। রাজ্জাক সুচরিতা উজ্জ্বলের ত্রিভুজ প্রেমের গল্পটিকে রিমেকে দেখানো হয়েছে আমিন খান, শাবনূর, শাকিব খানের ত্রিভুজ আবহে। নায়করাজ রাজ্জাকের চরিত্রটি প্লে করেছে শাকিব খান, উজ্জ্বলেরটি আমিন খান এবং সুচরিতারটি শাবনূর। শাবনূর তার ভূমিকায় অভিনয় অসাধারণ, কিন্তু মুটিয়ে যাওয়ার কারণে ফিটনেস ঠিক ছিল না। গানের মধ্যে মাগোমা ওগোমা দারুণ ছিল। আনোয়ারা ও শাকিব খানের মা ছেলের রসায়ন দারুণ ছিল। নাম্বার ওয়ান ঘোষণা করার আগে চলুন দেখে নিই কিছু অনারেবল মেনশনস।
নাম্বার ওয়ান, আমার স্বপ্ন তুমি। সুমন একজন শিক্ষিত বেকার। সুমনের খুব কাছের একজন বন্ধু খুশি। দীর্ঘ সময় তারা ঘনিষ্ঠ থাকায় সুমন একসময় খুশির প্রেমে পড়ে যায়। কিন্তু খুশির একটি বদ অভ্যাস ছিল অনিচ্ছায় মিথ্যা বলা। এই মিথ্যা বলার অভ্যাসটাই একসময় সুমন ও খুশির ভালোবাসার জন্য কাল হয়ে দাঁড়ায়, যার জন্য উভয়কেই চরম মূল্য দিতে হয়। হাসিবুর ইসলাম মিজান পরিচালিত এই ছবিতে শাকিব খান ছিলেন অনেকটাই অ্যান্টি হিরোর চরিত্রে, আর এই চরিত্র দিয়েই সব শ্রেণীর দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। শেষ ক্লাইম্যাক্সে শাকিব খান যে অভিনয়টা দেখিয়েছিলেন তা অনেকদিন দর্শক মনে রাখবে। এই ছবি সুপারহিট হবার পর থেকে এই ইন্ডাস্ট্রিতে শাকিব খানের ডিমান্ড বাড়তে থাকে। বড় বড় প্রযোজকেরা তাকে মূল নায়ক কিংবা যে কোনো গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য কাজ করার আগ্রহ দেখায়। শাকিব খান ও শাবনুরের পাশাপাশি সিনেমায় আরও অভিনয় করেছিলেন ফেরদৌস, আবুল হায়াত, আফজাল শরীফ, ডন, এটিএম শামসুজ্জামান, নাসির খান সহ আরও অনেকে। এই ছিল আমাদের আজকের এপিসোড শাকিব খানের সেরা সাতটি সিনেমা নিয়ে। শাকিব খানের সেরা সিনেমা নিয়ে আমাদের নির্মিত আরও দুটি এপিসোড আছে, যেগুলি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। এবং বাংলাদেশের এই সুপারস্টারের ভবিষ্যৎ সিনেমাগুলিও যেন কোনো না কোনো সময় তার সেরা সিনেমা ও সেরা পারফরমেন্সে যুক্ত হয় সেই প্রত্যাশা করি। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।